الذين اتيناهم الكتاب يتلونه حق تلاوته اولئك يؤمنون به ومن يكفر به فاولئك هم الخاسرون وعليكم السلام ورحمه الله وبركاته دون الفرقان مليم الى الغرفه فقدك আমার এক দিনী বোন বাংলাদেশ থেকে জানতে চাইছেন যে আপনি যেখানে থাকেন ওইখানে আশেপাশে মুসলমান না হিন্দু এদের সাথে সাক্ষাৎ হলে আপনি কিভাবে সাক্ষাৎ করবেন এদের ঘরে গেলে আপনি খাওয়া দাওয়া খাবেন কিনা এবারে জানতে চাইছেন আলহামদুলিল্লাহ আলারসুলিল্লাহ আবাদ যে আমার দিনী বইন মাহাতার আপনি জায়গার পরিচয় দিচ্ছেন খুব সুন্দর যেরকম যে সবাই যদি এরকম কোন জায়গাতে প্রশ্ন করে এই জায়গাটার নাম বলে তাহলে সুবিধা হয় জি বইন আপনি বাংলাদেশতে প্রশ্ন করেছেন যে আপনার আশেপাশে যে হিন্দু এদেরকে আপনি দাওয়া দেওয়ার সুরত কি জি আপনি এদের সাথে সাক্ষাৎ করবেন খুব হাসি মুখের সাথে সালাম এরা এগুলা বুঝে না হিন্দুদেরকে সালাম দেওয়া ঠিক হবে না যদি ওরা আপনাকে সালাম দেয় আপনি বলবেন ওয়াই লাইক ওয়াই লাইক এরকম বলবেন আর আপনি সালাম দেওয়ার দরকার না আপনি এদের সাথে সাক্ষাৎ করে কত যখন যাইবেন খুব হাসি মুখি খুব নম্র ভদ্রের সাথে সাক্ষাৎ করবেন যেন এরা বোঝে যে ইসলাম ধর্ম এমন একটা সুন্দর ধর্ম যে এই মেয়েটা আমাদের সাথে আমাদের ঘরে আসে এদের মহিলারা মনে করে যে মাসাল্লাহ মাসাল্লাহ খুবই ভদ্র নম্র এবং পর্দার সাথে যাবেন যেন আপনার পর্দার রকম তৈরি না হয় কেন গাইরে মুসলিমকে দাবা দিতে হইলে আখলাখ দিয়ে দাবা দিতে হয় ইসলামের আখলাখ দিয়ে একজন মহিলাদের একজন মহিলার ইসলামের আখলাখ হলো ফতম তার পর্দা শরীর পর্দার মধ্যে সে যাইতে হবে তারপরে তার জমানের কথা জমানের কথার মধ্যে খুব লবণ্যতা খুব রস থাকতে হবে মজা থাকতে হবে যেই কথায় ওদেরকে আল্লাহাক বলছে হাসান যে তোমার সাথে কেউ কঠোর কথা বলে তুমি তার জবাবে খুব সুন্দর জবাব দিবা ভালো উত্তম রূপে জবাব দিবা তাতে বোঝা গেল আমরা মুসলমান আমরা যখন কোন গাড়ি মুসলমান সাথে সাক্ষাৎ করব আমি কোরআন সন্ন্যার বিধি বিধান আমার মাথা হইতে পা পর্যন্ত নিয়ে আমি তার সাথে সাক্ষাৎ করব। সাক্ষাৎ করার পরে তার ভালো মন্দ জিজ্ঞাসা করবেন সে কেমন আছে ভালো আছে কি না ছেলেমেয়ে থাকবে ছেলেমেয়েরা কেমন আছে জিজ্ঞাসা করার পর আপনাকে যদি খানা খাদ্য দেখাইতে পারবেন যে শুকনা খানা মুড়ি সিরা বা বিস্কুট হ্যাঁ এই ধরনের বা অন্য খাদ্য যেই খাদ্যর মধ্যে আপনি পরিষ্কার কোনো নাফাক দেখেন না কোনো নাফাকের অবকাশ নাই হারামের অবকাশ নাই এরম কিছু দিল আপনি দাওয়াতের স্বার্থে এদের সাথে মোহাম্মত দাওয়াতের আপনি এদেরকে আহ্বানের খাতি আপনি আশা দাওয়া করেন দেখেন যে এরা আলহামদুলিল্লাহ দিনের দিকে আসবে তাহলে আপনি এক দুই তিন যান যাওয়ার পরে না আসলে আর এদের কাছে আপনি না যায় উত্তম কেন আপনার দাওয়াতের হক ইসলাম যে কি জিনিস এই জিনিসটা আপনি ওনাদেরকে সঙ্গে দিবেন প্রথম তাও হেদের দাবাত দিবেন বল যে আমাদের সমস্ত মানুষকে যে এক আল্লাহ এরা বলে উপরওয়ালা আলাহ আল্লাহ একজন এক আল্লাহর আবাদত করা এটি হলো যে ঠিক আর যারা এক আল্লাহর আবাদত করবে না এটা ঠিক নয় এটা বুঝাইতে সহজ হবে যেমন আমাদের বাপ একজন আমাদের বাপ অধিক হতে পারে না এভাবে বুঝ দিবেন তদ্রুফ আল্লাহ একজন আল্লাহ কোরআনে বলছে লাউ ফিহিমা আলিহাতান ইল্লা আল্লাহ লা ফাসাদাত ক যদি আসমান জমিন আমি যদি অধিক খোদা হইতো তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত বিবাদ এই আয়াত দ্বারা রে পরিচয় যে আল্লাহ একজন আল্লাহ সুবহানাহু একজন এরকম ভাবে এদেরকে আরো দাওয়াতের বই আছে বইগুলো দেখে সুন্দর করে তাওহীদের দাওয়াত দিবেন প্রত্যেক মাদ্রাসার উপরে ইনশাআল্লাহ এরকম দাওয়াত দিলে আপনি আশা করি আপনি দাওয়াত এরা ইসলাম গ্রহণ করবে সাল্লাল্লাহু আলা নবি আলাইহিস সালাম ওয়া